বাংলাদেশে আমরা অনেক লেট, মিউজিক ইন্ডাস্ট্রি বলা হয় কিন্তু ইন্ডাস্ট্রিজ কোনো ধরনের কোনো নিয়ম কানুন মানা হয় না, এভাবে কোনো মিউজিক ইন্ডাস্ট্রি চলতে পারে না। আই অ্যাজ এ মিউজিশিয়ান আমি কখনো জানি না কোথায় কি হচ্ছে, আমি জানি না বাহরাইনে আমার গান বাজতেছে না UAE-তে বাজতেছে। BLCPS CMO এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সলিউশন রাইট নাও। CMO দিস এ কালেক্টিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন। কালেক্টিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন সারা পৃথিবীতে মিউজিকের ক্ষেত্রে বা অন্যান্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের ক্ষেত্রে বিশাল বড় ভূমিকা রাখে। বাংলাদেশে আমরা অনেক লেট, বাট 2024-এ এসে আজকের এবং এর আগে কিছু মাস আগে যা আমরা শুরু করতে পেরেছি এটা হচ্ছে ফাইনাল স্টেজ। সো BLCPS অ্যাজ এ CMO, জানেন আপনারা জানেন যে বাংলাদেশে অ্যাকচুয়ালি সবাই সঙ্গীত পছন্দ করে, ভালোবাসে, গান গায়, কত আর্টিস্ট, কত ট্যালেন্টেড পিপল, কিন্তু তাদের রাইটস প্রোটেকশন হয় না। আপনারা জানেন নিউজে সমানে আমি পাচ্ছি না বা উনি দুস্থ হয়ে গেছেন বা উনি এই যে সব জিনিসগুলো কন্টিনিউয়াসলি বছরকে বছর চলে আসছে। আজকে 53 ইয়ার্স অফ বাংলাদেশ ইজ ইট আম নট রাইট, বাট এখনও একই অবস্থা। এটা থেকে তো বার হতে হবে, আমাদের বার হয়ে কোথায় যেতে হবে, এমন একটা সিস্টেমে যেতে হবে যেটা সারা পৃথিবী ফলো করতেছে। আজকে আপনারা শুনলেন মিস্টার রাকেশ নিগমের কথা, ফর এক্সাম্পল IPRS ইন্ডিয়া, পাশের দেশ, তারা কীভাবে ম্যানেজ করছে, তারা কীভাবে আর্টিস্টদেরকে তাদের কম্পেনসেশন মানে হচ্ছে রয়্যালটিগুলো পে করে দিচ্ছে। এটা তো এটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু এটা আমাদের এতদিন হয় নাই। BLCPS CMO এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সলিউশন রাইট নাও, যে ক্রিয়েটার মানে শিল্পী বলেন, আপনার যে ভাষাই ব্যবহার করেন না কেন, কম্পোজার্স, লিরিসিস্ট, পারফর্মার্স, এদের রাইটস প্রোটেকশন, রয়্যালটি পাওয়া, তাদের আর্নিংটা তাদের কাছে দেওয়া, এইগুলোর ক্ষেত্রে এখন আপনি এইটার আজকের এটার অবস্থানের পরে আপনি কোয়াইট শিওর হতে পারেন যে এটা শুধু সামনেই যাবে, কারণ এটা ছাড়া কোনো সিস্টেম নেই বাংলাদেশে। একটা ইন্ডাস্ট্রি, একটা মিউজিক ইন্ডাস্ট্রি বলা হয় কিন্তু ইন্ডাস্ট্রিজ কোনো ধরনের কোনো কোনো নিয়ম কানুন মানা হয় না, এভাবে তো দেশ মানে এভাবে কোনো মিউজিক ইন্ডাস্ট্রি চলতে পারে না। সো এইটা হবে এমন একটা প্রসেস যে প্রসেসটা সারা পৃথিবীতে ব্যবহার হচ্ছে। সো কেউ বলতে পারবেন না যে আপনি হঠাৎ করে কোত্থেকে এটা এনে বানালেন, নো দিস ইজ, এটা তো আপনি জানেন, আমি আবার আপনাদের ভিউয়ার্সদের জন্য বলে দিই, CMOগুলো ওয়াইপো, দ্যাট ইজ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ড্রাইভ করে, তারা সরকারকে বাধ্য করে ইন্টেলেকচুয়াল রাইট প্রোটেকশনের জন্য। তাদের যে সিস্টার কনসার্ন তারা হচ্ছে CSAC, তারা কী করে, তারাই CMOগুলোকে আজকে শুনলেন এম্পাওয়ার করে, কীভাবে তারে আরও আরও ভালো জায়গায় নেওয়া যায়, কীভাবে তাকে ওই জায়গায়। তো উই হ্যাড CSAC টুডে, ওয়াইপো টুডে, অ্যান্ড আমার নেইবারিং বিগেস্ট কান্ট্রির IPRS, যে অনেক অভিজ্ঞতা আছে এগুলো করার, তারা অ্যাকচুয়ালি BLCPS এর সাথে কাজ করবে এবং আমরা নিজেদের থেকে করে এসে যেটুকু যেখানে পৌঁছেছি এখান থেকে আমরা বাদ বাকিটুকু যাব। এবং বাদ বাকিটুক যে যাব সেটার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে যে আমরা বাইরে, আমার দেশের বাইরের রয়্যালটিগুলো আমরা, আমি যে আই অ্যাজ এ মিউজিশিয়ান আমি কখনো জানি না কোথায় কি হচ্ছে, আমি জানি না বাহরাইনে আমার গান বাজতেছে না UAE-তে বাজতেছে, সো এই রয়্যালটিগুলো আমি তো কালেক্ট করতে পারবো এবং এগুলোই যোগ করবে একটা মিউজিশিয়ান আর্টিস্টের আর্নিংয়ে। তো আমার মনে হয় যে এর থেকে ইম্পর্টেন্ট কোনো ফ্যাক্টর অ্যাকচুয়ালি বাংলাদেশের মিউজিক সিনে জন্য এটা এর থেকে বড় কিছু নেই। এবং আমরা যারা সময় দিচ্ছি 10-12 জন কন্টিনিউয়াসলি, তারা সবাই এই স্বপ্নটা দেখেই আমরা টাইম দিচ্ছি এবং এটা ভলেন্টারি কমপ্লিটলি, কোনো আমার টাইমের কোনো চার্জ আছে, আমার টাইম অনেক ভ্যালুয়েবল, কিন্তু আমার এর ক্ষেত্রে এইখানে সময় দেওয়ার ক্ষেত্রে আমার জাস্ট ভলেন্টারি, এবং এই ভলেন্টারি কাজটা করে এই অবধি আসছি। এটা কোনো সময় ওই রাকেশ নিগম যেটা বললেন 500-600 crore যখন হবে তখন আমি থাকবো না, আমাদের আমার সাথে আরও হয়তো কেউ থাকবে না, কিন্তু ফিউচার জেনারেশনসের জন্য এটা মাস্ট, ফিউচার অফ মিউজিক ইন বাংলাদেশের জন্য মাস্ট, এইটা কোনোভাবে স্টপ করা যাবে না, এটা কোনোভাবে অন্যদিকে যেতেও পারবে না, এটাকে সঠিক জায়গায় নেওয়ার জন্যই আমরা বদ্ধপরিকর। এই হলো ব্যাপারটা।